হাই বলো, হাই বলো আরকো, হাই বলো সবাইকে, এই জারিয়ান যাচ্ছে। এখনকার ট্যুরটা একটু ফরেস্টের ভিতরে দিয়ে একদম মাটি। এই যে আমরা পিছনে হাঁটতেছি, মাসুম গাজি এখানে হাঁটতেছে রাজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইস বাংলা ইনজব ব্লগারে আমি আরবি আক্তার আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগে থাকছে তোমাদের জন্য, আমি একটি ফার্ম হাউসে চলে আসছি সুইজারল্যান্ডের জেনেভার ঘরে, যেখানে এখানে পাই অচপাড়া গায়ের মতো দেখতে দেখা যাচ্ছে, চারদিকে শুধু ফরেস্টের মতো এই জায়গাটা, আর জিনিসটা অত গুছানো না। আমি তারপরেও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ফার্ম হাউসটা কেমন হয়। আর আমরা আরও সারিয়ন এখানে আজকে আসছে ওদের নিয়ে, মানে ফরেস্টের ভিতরে ওরা এটার উপরে উঠবে ঘোড়ার উপরে। আমরা এখানে মানে ঘোড়া না এক্স্যাক্টলি, এগুলো কি বলে আরশ বাবা বাংলায়, ঘুড়ি, হ্যাঁ এগুলোকে নাকি ঘুড়ি বলে। এইটা আমরা সবাই আসছি, আমি আরশের বাবা আরিয়ান, আর এই যে আরশ কোথায়, আরশ কাকা দেখেন, এই যে আমার কাউবয়টা, দেখেন আমরা এখানে চলে আসছি সবাই। আর অনেকে এখানে উঠতেছে, আমরা উঠবো একটু পরে, আমরা ঘুরবো হাঁটবো দেখবো। আর সেই সাথে যারা আমাকে নতুন দেখছো ভিউয়ার্স, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সুইস বাংলা এনজিও ব্লগারে। আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সাথেই থাকো। আর আজকে আমরা মানে ওয়েদারটা এত সানি আর এত ভালো লাগতেছে, জি বলো। হ্যাঁ এটা সাদা কালার ঘোড়া না, এটা স্ট্যাচুটা, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা স্ট্যাচু, ওটা ঘোড়া না। আর আজকে ওয়েদারটা এত ভালো, অনেক মানুষ অনেকে বাচ্চাদের নিয়ে আসছে, তাই আমিও চিন্তা করলাম অনেকদিন যাবো তো এটা আমি দেখতেছি যে আসবো আসবো। আর ওই দিন যখন মানে আরশের বান্ধবীর বার্থডেতে গিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর ওর বান্ধবীর আম্মু বলতেছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দর একটা প্লেস, তাই চিন্তা করলাম যে আমি আরশ আরিয়ানকেও নিয়ে যাই। আর আরশের অনেক পছন্দ। আর দেখো আমার কাউবয়টা কত সুন্দর করে ক্যাপটাতে, কত সুন্দর লাগতেছে দেখেন ভিউয়ার্স। এই আজকে আমরা ফার্মে আসছি, দেখেন আমরা এখানে ইয়ে করব। হ্যাঁ টিকিট নিছে আরস, এই যে এখানে দেখেন রুমগুলো দেখেন, মনে হচ্ছে যে কোথায় জানি আমরা অজপাড়া গ্রামে চলে আসছি। আরস দেখো টিকিটগুলা তোমার, আমরা ফার্ম হাউসে চলে আসছি, একটু পরে আমরা পোনেতে উঠবো, দেখাবো তোমাদের সবাইকে। নাও আরিয়ান তুমি একটা কাস্ট নাও, এটা নাও আরিয়ান, আরিয়ান আমার নিজেই দাও, হ্যাঁ আরিয়ান আরিয়ানকে দাও, আরিয়ানকে দাও, এটা তুমি ধরো, এটা হ্যাঁ পড়ো, এটা কাজ করো। আরিয়ানের জন্য এটা কাজ করো, ধরো আরিয়ান, আরিয়ানের জন্য নিয়ে এসো, দাঁড়াও। অনেক অনেক ঘোড়া আছে এখানে, এগুলোতে আজকে বাচ্চারা উঠবে, ঘুরবে উঠে উঠে আরো আরিয়ান, আরো সেই যে এখানে আরস, আমি তোমার কাছে দেখো এটা লাগে কিনা, দেখো লাগে কিনা, ও ঠিক করে দে রে, নিয়ে আসো এখান থেকে বড়টা। দেখ তো ধর, দেখ কোনটা ধরবি, ফোনে গুলি ধর, কিচ্ছু করবো না এগুলা, আর সে কি সহজ করা হয়েছে, না অন্য আরেকটা ফ্রেম রইছে নি, এই
বড় করে দিলেই হবে। ওয়াও, ঠিক আছে। অজপাড়া গায়ে যেরকম থাকে এখানে সুইজারল্যান্ডে, এই যে আমরা চলে আসছি আজকে ফার্ম হাউসে। যাইও না, কামড় দিব কিন্তু, ওরা কিন্তু কামড় দিলে আর হাতে ছুড়ে না। আমরা এখন ওয়েট করতেছি, একটু পরে ওরা এই ঘোড়ার উপরে উঠবে, আরশ আরিয়ান। হ্যাঁ, বলো। ওয়াও, কি সুন্দর এটা, এগুলো তো পরিষ্কারই মোটামুটি। হ্যাঁ, এগুলো পরিষ্কার, এগুলো তো পরিষ্কার সব, দেখছো পরিষ্কার। এই যে এই ব্রাউন কালারটা সুন্দর, আরো কি করবা, এইটা তুলবে তুমি পিচ্ছিটার মধ্যে, এই যে পিচ্ছিটা না কেন উঠবে, এই যে আরো এখন উঠতেছে, এটা নাও আবু, আরো সে ঘোড়ার মধ্যে উঠতে। এই তো আরো এখন যাচ্ছে ঘোড়ার উপরে উঠেছে। আসো বাবা, সামনে আসো। হ্যাঁ, আচ্ছা, আরো সেই তো যাচ্ছে, আমি আরো সে পিছনে পিছনে হাঁটতেছি। হ্যাঁ, যাও আরশকে। এই তো আরো উঠে গেছে, আরো সে আরিয়ান আসতেছে পিছনে। আরশ আরশ, হাই দাও, এরকম করে চিত্তলে সবাইকে হাই বলো। হ্যাঁ, সে আরশ হাই বলো। হ্যাঁ, এই তো আরিয়ান, হাই বলো, হাই বলো, হাই বলো, এরকম হাই বলো সবাইকে। এই যে আরিয়ান যাচ্ছে, আরিয়ান কে, এই যে হ্যাঁ, আজকে তো শু সুপার আরিয়ান, এখন তো বড় উচ্চা বেপাক হবে এখান থেকে। সেবো, মার্সি, এখন সবগুলো একসাথে ভিউয়ার্স এখান থেকে যাবে। ওরা এখন ওয়েট করতেছে এখানে, সবাই একসাথে এখান থেকে যাবে, আমরাও সাথে সাথে যাব। খুব সুন্দর লাগতেছে, আমার অনেক শখ উঠার, বাট আমি নেক্সট টাইম উঠবো, আমি আগে দেখে গেলাম। বাচ্চারা সবাই উঠবে,
এই যে আমরা পিছনে হাঁটতেছি, মাসুম গাজি এখানে হাঁটতেছে রাজিয়াকে নিয়ে, হাগু করতেছে, একটু দেখে নিজে একটু পোনে হাগু করতেছে। আমরা ফরেস্টের দিকে যাব এখন, আমি বাচ্চাদের, হ্যাঁ বড় বড় গুলিতে, আর ছোট কালোটা ধরতে চাইছে। আমরা সবাই যাচ্ছি একসাথে এখানে। এই তো আর সারিয়ে পিছনে আমি ভিডিও করতে পারি নাই, এই যে আরো সেই গুহাটাতে উঠেছে। আরো সেখানে আছে, আমরা আরো সে সাথে যাচ্ছি। এই তো আরশ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরশকে, এই যে আরশ, আরশে অনেকদিন যাবৎ শখ যে আরশ উঠবে, ঘোড়া দিয়ে ঘুরবে। আরিয়ান অনেক সামনে চলে গেছে, তাই আরিয়ানকে ভিডিও করতে পারলাম না আমি। আরশকে শুধু ভিডিও করছি। আমরা অনেকক্ষণ ঘুরতেছি এখানে, ঘুরবে, দৌড়ে সামনে চলে আসছি, ওরা যেদিকে যেদিকে যাবে। এই তো আরশ, আরশকে দেখা যাচ্ছে। এই তো আরো সেখানে দেখো, আরো সেটা আরিয়ান অনেক সামনে চলে গেছে, আরিয়ানকে তাই ভিডিও করতে পারতেছি না, আর ধরতেও পারতেছি না। এখনকার ট্যুরটা একটু ফরেস্টের ভিতরে দিয়ে, একদম মাটি গাদা গাদা, পানি আছে দেখা যাচ্ছে। এই যে আরো শেরপনেটা এদিকে আছে উপরে, একদম কাদার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি এখন। আমরা যাইতে পারলাম না, কারণ এখানে অনেক কাদা ফরেস্টের ভিতরে, আমরা বাচ্চাদের বাচ্চাদের দিয়ে দিছি, আর মাসুম গাজি আর রাজিয়া তো আমরা স্ট্রোলার নিয়ে আসছি, তাই আমরা রাজিয়াকে নিয়ে গেলাম না, অনেক ডিফিকাল্ট হবে এটা দিয়ে যেতে, এদিক দিয়ে ওই যে মাসুম গাজি রাজিয়াকে নিয়ে আমরা এখন আবার ব্যাক করতেছি, অন্য রাস্তা দিয়ে যাবো যেদিকে কাদা নেই ফরেস্ট ছাড়া। আমরা আর আরো সারা জিনিস যেতে পারলাম না, কারণ প্রচুর কাদা রাস্তায়, আর রাজিয়ার স্টোলারও পুরো কাদায় গাদা গাদা হয়ে গেছে। আমরা এখন মেন রোড দিয়ে চলে যাবো আর কি। আমরা ভিউয়ার্স এখন আবার ওই যেখান থেকে শুরু করেছিল আমরা সেই দিকে চলে যাচ্ছি, তারপর আমরা আবার আস্তে আস্তে ওই মেয়ের গাড়ি পরিষ্কার করার জন্য, দেখেন কি নিচ্ছে বাপে, প্রচন্ড রাজিয়ার গাড়ি নষ্ট হয়ে গেছে একদম পুরো কাদা দিয়ে, দেখেন এই যে দেখেন অনেক কাদা ছিল দিয়ে, মেয়ের গাড়ি পরিষ্কার করবে বাবা।
ভিউয়ার্স, আশা করি তোমাদের আমার এই ব্লগটি ভালো লাগছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, আল্লাহ হাফেজ।